কিন্তু দারুণ বানিয়েছে সংগশ্রী ক্লাব এবং মাঠে কত দর্শক দেখুন। এই টুর্নামেন্টের প্রথম পুরস্কার রয়েছে 2 লক্ষ টাকা এবং দ্বিতীয় পুরস্কার রয়েছে 1.5 লক্ষ টাকা। তো এখন আমরা টাইব্রেকিং শুট আউট উপভোগ করব। খড়গপুরের একটি ভালো টিম, টপ ইলেভেন, সেখানে ভালো ভালো প্লেয়ার খেলছে। প্রথম শট দিতেছেন এসবি এন্টারপ্রাইজের হয়ে মোহামেডান চার্লস। চার্লসের হাইটটা কিন্তু দারুণ, ওদিকে গোল রক্ষক রয়েছে কিন্তু সুরাজ, দেখা যাক কি হয়। সুরাজ দা রয়েছে এবং মোহামেডান চার্লস শট দিতেছেন, সরি ব্রো। তো এখন শট নিচ্ছেন, ভাইটাল শট, প্রথম শট নিতেছেন এসবি এন্টারপ্রাইজ ডিবিসির হয়ে মোহামেডান চার্লস। চলেছে মোহামেডান চার্লস, ওদিকে সুরাজ রয়েছে, শট গোল, ভালো শট, ভালো গোল, মোহামেডান চার্লস গোল করলো। দাদা চার্লস ব্রো, গুড শট ব্রো। এখন দলের হয়ে প্রথম শট নিতেছেন ডন ইলেভেনের হয়ে আইএসএল পোসেন। প্রসেনজিৎ চক্রবর্তী এই মুহূর্তে শট নিতে এসছেন ডন ইলেভেনের হয়ে, ওদিকে গোল রক্ষক রয়েছে কিন্তু একেবারে আইএসএল পোসেন। দলের হয়ে প্রথম শট নিতে এসছেন ডন ইলেভেনের হয়ে, ওদিকে গোল রক্ষক প্রস্তুত, প্রস্তুত পোসেন দা, দেখা যাক কি হয়। এটা হলো দলের প্রথম শট, অলরেডি এসবি এন্টারপ্রাইজ ডিবিসি দল একটি শট একটি গোল করেছে পোসেনদার কাছে, কিন্তু এটা কিন্তু একটা কঠিন শট। চলেছে আইএসএল পোসেন দা, শট এবং গোল, ভালো শট, ভালো গোল। স্টেজটা কিন্তু দারুণ বানিয়েছে সংগশ্রী ক্লাব এবং মাঠে কত দর্শক দেখুন, প্রচুর দর্শক, কাতারে কাতারে দর্শক। এখানে দলের হয়ে শট নিতে এসছেন মাইকেল, দ্বিতীয় শট। আচ্ছা দলের হয়ে দ্বিতীয় শট নিতে এসছেন মাইকেল এসবি এন্টারপ্রাইজের হয়ে, ডিবিসি দলের হয়ে দ্বিতীয় শট এটি। অলরেডি প্রথম শট মোহামেডান চার্লস নিয়েছিল, সেটি গোল হয়ে গেছে। সুরাল দা প্রস্তুত, প্রস্তুত, মাইকেল শট এবং নেট ছেড়া শট, ভালো শট, ভালো গোল মাইকেলের। মাইকেল ব্রো, গুড শট ব্রো, গুড শট, এ ব্রো ইউ সো লাইক, থ্যাংক ইউ ব্রো। এখন ব্যান্ডি শট নিতে চলেছে দলের হয়ে দ্বিতীয় শট, ব্যান্ডি শট নিতে এসেছেন দলের হয়ে দ্বিতীয় শট, ডন ইলেভেনের হয়ে দ্বিতীয় শট, ডন পিন্টু, ডন ইলেভেনের দ্বিতীয় শট, দেখা যাক কি হয়। ভাইটাল শট কিন্তু এটি, প্রথম শট নিয়েছিল আইএসএল পোসেন, সেটি গোল হয়েছে। এখন দ্বিতীয় শট নিতে এসছেন ব্যান্ডি দলের হয়ে, অলরেডি কিন্তু এসবি এন্টারপ্রাইজ ডিবিসি দল দুটো শটে দুটো গোল করেছে, দেখা যাক এটা ভাইটাল শট কি হয়। 5টি করে শট হবে আর এই টুর্নামেন্টের প্রথম পুরস্কার কিন্তু 2 লক্ষ এবং দ্বিতীয় পুরস্কার রয়েছে 1.5 লক্ষ টাকা। আমরা খেলা দেখছি একেবারে খড়গপুর তালবাগিচা সংগশ্রী ফুটবল ময়দান থেকে। প্রতি বছরের ন্যায় এবছরও দারুণ একটি ম্যাচ আমরা উপভোগ করছি। এই মুহূর্তে ব্যান্ডি চলেছে কিন্তু শট নেওয়ার জন্য, গুড়ি গুড়ি পায়ে পিছিয়ে চলে এসেছেন ব্যান্ডি, দেখা যাক ব্যান্ডি শট নিতে এসছেন ব্যান্ডি। এই ব্যান্ডি কিন্তু ভালো শট নেন, ওদিকে গোলরক্ষক প্রস্তুত, প্রস্তুত ব্যান্ডি, দেখা যাক ভালো স্টাইলে কিন্তু নেন তিনি শট এবং গোল, ভালো শট, ভালো গোল ব্যান্ডি ব্রো, ব্যান্ডি ব্রো গুড শট, থ্যাংক ইউ ব্রো। আচ্ছা দলের হয়ে এখন তৃতীয় শট নিতে এসছেন নাজমুল দা। এই নাজমুল দা কিন্তু ভালো পাওয়ারফুল শট নেন, দেখা যাক এটা হলো তৃতীয় শট, যেহেতু প্রথম শট নিয়েছিল মোহামেডান চার্লস, দ্বিতীয় শট নিয়েছিল মাইকেল, এখন তৃতীয় শট নিচ্ছেন নাজমুল, ওদিকে প্রস্তুত সুরাজ দা গোলরক্ষক, দেখা যাক। এই নাজমুল দা কিন্তু সুন্দরবন কাপে কিন্তু তিনি চাকরি পেয়েছেন, সিভিকের চাকরি পেয়েছেন, ভালো শট নেন, পাওয়ারফুল শট নেন, কিন্তু আজকে দেখে শুনে ভালো করে প্লেসমেন্ট করেছেন এবং দারুণ গোল। ও নাজমুল দা, থ্যাংক ইউ দাদা, খুব ভালো প্লেয়ার নাজমুল দা। তো এখন মোহামেডান চার্লস চলেছে কিসের জন্য আমি জানি না, হয়তো কিছু বোঝাবেন তিনি। বাহ্য দলের তৃতীয় শট নিতে এসছেন বাহ্য, এসবি এন্টারপ্রাইজের গোলরক্ষক সায়ন্ত প্রস্তুত এবং ডন ইলেভেনের বাহ্য প্রস্তুত, দেখা যাক কি হয়। ভাইটাল শট, তৃতীয় নম্বর শট কি হয় দেখা যাক। শট এবং গোল, 3 নম্বর শটেও গোল এলো, বাহ্য শটে গোল এলো, অর্থাৎ 3-3 করে শট হয়েছে এবং স্কোর এই মুহূর্তে বলছে 3-3। বাহ্য দাদা হয়ে চতুর্থ শট নিতে এসছেন রাহুল দা,
এই টুর্নামেন্টের প্রথম পুরস্কার কিন্তু 2 লক্ষ টাকা তবে কি হতে চলেছে এটা 2 লক্ষ টাকা শট সুরজ দা প্রস্তুত সেভ করার জন্য এবং গোল করার জন্য প্রস্তুত রাহুল এবং ভালো গোল নেট ছাড়া শট হালকা করে প্লেসমেন্ট এবং সরাসরি জালে বল জড়িয়ে গেল সুরজ এবং গোল অর্জুন দার কিছু করার ছিল না ভালো প্লেসমেন্ট দেখে শুনে আচ্ছা দলের হয়ে এখন শট নিচ্ছেন এসবি এন্টারপ্রাইজের 5 নম্বর জার্সি পরিহিত প্লেয়ার আর তিনি কিন্তু এখন পঞ্চম শট নিতে এসেছেন দেখা যাক কি হয় শট ভালো শট এবং গোল এমত মাহাতো দা এখন শট নেবেন ডন 11 এর হয়ে এখানে কিন্তু একটা মানে প্লেয়ারদের মধ্যে একটা কি বলাকা চলছে জানি না তবে এখন লাস্ট শট নিতে এসেছেন এমত মাহাতো দা আচ্ছা এখন লাস্ট শট নিতে এসেছেন এমত মাহাতো দা ওদিকে অর্জুন দা প্রস্তুত লাস্ট শট এটা সেভ করে ফেলেছিল একেবারে কিন্তু গোল হয়ে গেল পাওয়ার ছিল শটে এবং অর্থাৎ 5টি শটে দুটি দলই 5টি করে গোল করেছে অর্থাৎ ফলাফল সেম সেম একই রয়ে গেল 5-5 আচ্ছা দলের হয়ে এখন প্রিন্স শট নিতে এসেছেন দলের হয়ে এখন আচ্ছা এখন কিন্তু সাড়ে দেড় শট চলছে রেফারি বাঁশি দিয়ে দিয়েছেন কিন্তু শট নিতে এসেছেন প্রিন্স খুব ভালো একটি মনের প্লেয়ার ভালো মানের প্লেয়ার একেবারে ওদিকে সুরজ প্রস্তুত গুটি গুটি পায়ে এগিয়ে চলেছেন প্রিন্স ভালো শট এবং গোল অর্থাৎ স্কোর হলো সাড়ে দেড়ে প্রিন্স ব্রো দাদা গুড গোল দাদা ব্রো দিস বয় শট সেভ ওকে এখন প্রভাকর রাজা শট নিতে আসছেন ডন 11 এর হয়ে দেখা যাক এটা শট সেভ করতে পারে কিনা ও আবার হাতে লাগিয়ে ফেলেছে তিনটি শট হাতে লাগিয়েছে মানে কতটা বড় মানের গোলকিপার তার জন্য কিন্তু তার দৃষ্টিভঙ্গিটা অন্য লেভেলের আচ্ছা এখন শট নেবেন ড্যানিয়েল শট নেবেন এখন দলের হয়ে আচ্ছা ব্যান্ডি এখানে কি করতে চলেছে দেখা যাক ব্যান্ডি এখানে কিছু বলতে এসেছে রেফারি মেবি ইয়েলো কার্ড কি রেড কার্ড শো করবে তো দেখা যাক ড্যানিয়েল শট নিতে এসেছেন এখন আবারও সারেন্ডার শট দেখা যাক এখন শট নিতে চলেছেন ড্যানিয়েল অনেকদিন পর ড্যানিয়েলের আমরা টাই ব্রেকিং শুট আউট উপভোগ করতে চলেছি খড়গপুর তালবাগিচা ফুটবল ময়দান থেকে সংশ্রী ক্লাব ময়দান থেকে এই টুর্নামেন্টের প্রথম পুরস্কার 2 লক্ষ টাকা তবে কি এটা হতে চলেছে 2 লক্ষ টাকার শট ড্যানিয়েল নিচ্ছেন শটটি ওদিকে চলেছে ও কি ভালো শট নিয়েছেন দেখেছেন এই জন্য তাহলে ড্যানিয়েলের এত নাম ডট ড্যানিয়েল দাদা গুড শট দাদা আচ্ছা কতটা মানে খুশি হয়েছেন দেখুন দলের প্রত্যেকটি প্লেয়ার আচ্ছা দলের হয়ে এখন শট নিতেছেন জেমস এই জেমস কিন্তু গোল করলে উল্টো একটা ভোল্ট দেবে কিন্তু তবে জেমসের সেই জিনিসটা আমরা দেখতে চলেছি জেমস গোল করবে এটা আমরা আশা করি আচ্ছা 10 নম্বর জার্সি পরে এখন চলে এসছেন জেমস দলের হয়ে শট নিতে এই শটে যদি সেভ হয়ে যায় তাহলে কিন্তু জিতে যাবে এসবি এন্টারপ্রাইজ ডিবিসি দল এবং ইয়েলো কার্ড শো করলো প্রিন্সকে রেফারি আজকের প্রচুর ইয়েলো কার্ড হচ্ছে কিন্তু জেমসের হাইটটা কিন্তু খুব সুন্দর জেমস শট নিতে আসছেন ওদিকে অর্জুন দা রয়েছে অলরেডি 3টে শট কিন্তু তিনি হাতে লাগিয়ে নিয়েছেন তবে এটি কি সেভ করবেন দেখা যাক তার ফলো আপটা কিন্তু দারুণ অর্জুন দার তিনি খড়গপুরের ছেলে সেভ করবেন কি সেভ হবে কি এই শটটি 2 লক্ষ টাকার শট যেহেতু টুর্নামেন্টের প্রথম পুরস্কার 2 লক্ষ টাকা যদি সেভ হয়ে যায় তাহলে কিন্তু জিতে যাবে এসবি এন্টারপ্রাইজ এবং সেমিফাইনালে পৌঁছে যাবে দেখা যাক কি হতে চলেছে এটি জেমস শট নেবেন
পরশু জেমস এই বিদেশি প্লেয়ার কিন্তু গোল করলে কিন্তু ভালো একটা ভোল্ট দেবেন কিন্তু চলেছে 2 লক্ষ টাকা শট এবং গোল ভালো গোল আচ্ছা ওখানে কিন্তু জেমস বাগুড়া কিন্তু দর্শকদের উত্তেজনা বাড়িয়ে দিচ্ছে আর যেহেতু উনি কি করতে চলেছেন দেখতেই পাচ্ছেন মানে দর্শকদের সাথে একটা মানে খেলতামাশা শুরু করে দিয়েছে দর্শকদের সাপোর্ট বাড়ানোর জন্য জেমস কিন্তু একেবারে উঠে পড়ে লেগেছে সম্মান করতে হবে সম্মান এই শটটা কিন্তু সেভ করে দেবে জেমস বাগুড়া আমি অনেকগুলো শট দেখেছি তিনি কিন্তু এই রকম স্টাইলে এসে সেভ করে দেন শেষ মুহূর্তে এসে সেই স্টাইল কিন্তু এখন আমরা দেখতে পাচ্ছি খড়গপুর ফুটবল ময়দান থেকে কি স্টাইলটা মারছে দেখুন ও ও ও দেখতে পাচ্ছেন খুব বাগের বাচ্চা জেমস বাগুড়া ডন ইলেভেনের হয়ে কিন্তু একেবারে টাইব্রেকিং শুট আউট সেভ করতে এসেছেন দেখা যাক অর্জুন দা খড়গপুরের ছেলে নিজের মাঠ ঘরের মাঠ দেখা যাক কি করেন তিনি কি করছেন দেখুন মানে তা দায়িত্বমান গোল লক্ষ্যকে চলে এসেছেন এই মুহূর্তে জেমস বাগুড়া চলেছেন অর্জুন দা শট ভালো শট দিয়েছিল ফলোটা ভালো ছিল এবং গোল হয়ে গেছে কিন্তু ভালো শট ভালো গোল ভালো শট ভালো গোল আজকের প্রত্যেকটি প্লেয়ার কিন্তু খুব আনন্দে রয়েছে জানি না কেন ভীষণ হ্যাপি আচ্ছা দলের হয়ে এখন ইচে ইচে শট নিতে এসেছেন ভয়ঙ্কর প্লেয়ার ওদিকে গোলরক্ষক অর্জুন দা রয়েছে এই অর্জুন দা কিন্তু চারটি শট হাতে লাগিয়েছেন তার ফলো আপটা দারুণ তবে কি সেভ করবেন সবে মাত্র তিনি একটি শট নিয়ে গোল করেছে এখন শট নিতে এসেছেন ইচে ইচে কিন্তু ভয়ঙ্কর প্লেয়ার ওদিকে রয়েছেন কিন্তু প্রস্তুত অর্জুন খড়গপুরের ছেলে এই অর্জুন দা কিন্তু চারটি শট হাতে লাগিয়েছেন দেখা যাক মাঠে উঠতে না দেখুন 2 লক্ষ টাকা শট গোল ইচের শটে গোল আচ্ছা এখন কিন্তু রিভিউ শট চলছে আবারও প্রত্যেকটি প্লেয়ার একটি করে শট নিতে পারবে তো দেখা যাক কি হয় শটটি ভালো শট এবং গোল ও নাইস স্টাইল ব্রো আইএসএল কোসেন আবারও রিভিউ শট নিতে চলেছেন আইএসএল কোসেন তো মাঠে প্রচুর দর্শক দেখতে পাচ্ছেন মাঠে কিন্তু প্রচুর উত্তেজনাও রয়েছে আইএসএল কোসেন এখন শট নিতে চলে এসেছেন দ্বিতীয় শট প্রথম শট দলে রয়েছে ও নেট ছিঁড়ে দিয়েছেন কিন্তু আবারও মেরে মাঠে কত দর্শক দেখুন প্রচুর দর্শক কিন্তু খেলা উপভোগ করছেন একেবারে সংগশ্রী ক্লাব ময়দান প্রচুর মানুষ খেলা উপভোগ করছে দেখা যাক নাজিমুল্লাহ শট নিতে এসছেন আবার রিভিউ শট ও পাওয়ার শট নিয়েছে এবারে গতবারে কিন্তু স্লো শট নিয়েছিল এখন পাওয়ার শট নিয়েছে ব্যান্ডি শট নিতে এসছেন এখন দলের গোলরক্ষক অর্জুন রয়েছে অর্জুন কিন্তু অলরেডি 5টি শট হাতে লাগিয়ে ফেলেছে দেখা যাক ব্যান্ডি শট সেভ হবে কি 2 লক্ষ টাকা শট চলেছে ব্যান্ডি চলেছে দর্শক দেখুন হয়ে গেছে সব দর্শক